রাজনৈতিক দলগুলো বা সামাজিক সংগঠনগুলো কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনে সেভাবে এগিয়ে আসেননি। যা হয়েছে সরকারিভাবে হয়েছে, সরকারি সরকারি প্রশাসন এবং যন্ত্রের মাধ্যমে এটা হয়েছে। সেখানে তো এই অন্যান্য কর্ম অন্যান্যদেরকে যারা শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে ছিলেন তাদেরকে সংযুক্ত করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে জাগরণটা ঘটানো দরকার ছিল, সাংস্কৃতিক সংগঠনগুলির মধ্যে যে জাগরণ ঘটনা ছিল তা কিন্তু হয়নি। ইভেন যে জাতীয় কবিতা পরিষদ, তারাও কিন্তু বঙ্গবন্ধু জন্মশতবর্ষে কোনো অনুষ্ঠান করেনি, এটাও মনে রাখতে হবে। বাংলা একাডেমিও মাসব্যাপী অনুষ্ঠান করতে পারতো, তারাও করেনি। 72-এর বঙ্গবন্ধুর জন্মদিনের দিনটা ছিল একটা চমৎকার দিন, কারণ ওই দিনে ইন্দিরা গান্ধী ঢাকায় আসেন, এবং ইন্দিরা গান্ধী হচ্ছে বাংলাদেশের অনেকটা ধাত্রী বলতে পারেন আপনি, যিনি না থাকলে এদের স্বাধীন হতো না, আরও প্রচুর বাঙালি কচুকাটা হতো, গণহত্যার আরও পরিধি বাড়ত এবং শেখ মুজিবের বিচারও সম্পন্ন হতো। একমাত্র ইন্দিরা গান্ধী, আপনি দেখেন শেখ মুজিবের এই 26 মার্চের ভাষণের পর একমাত্র ভারত ছাড়া কোনো দেশ এগিয়ে আসেনি আমাদের পক্ষে। রাশিয়া ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি হলো আগস্টের শেষে, তারপরে রাশিয়া আমাদের পক্ষে এসেছে, তার আগে রাশিয়া রাজনৈতিক সমাধানের কথা বলে এসেছে, স্নায়ুযুদ্ধের কারণে আমেরিকার সাথে দ্বন্দ্বে জড়াতে চায়নি, এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো আমাদের পক্ষে সেভাবে আসেনি। শুধু 6 ডিসেম্বর এসে ভারতের সাথে ভুটান আমাদের সমর্থন দিয়েছে, অতএব আমরা ভারত ছাড়া আর কারোর সহায়তা পাইনি। এবং আমাদের সৌভাগ্য যে ভারতের সব রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদের সমর্থন করেছে, ইভেন নকশালরা প্রথম দিকে আমাদের সমর্থন করলে পরের দিকে বিরোধিতা করেছিল। সেই ইন্দিরা গান্ধী যখন 17-ই মার্চ ঢাকায় পৌঁছলেন, সারা বাংলাদেশ উৎফুল্ল হয়ে উঠেছিল ইন্দিরাকে দেখার জন্য এক নজর, এবং ইন্দিরা গান্ধীর আসা উপলক্ষে এবং শেখ মুজিবের জন্মদিন দুটি একসাথে মিলে যাওয়ায় সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে অবশ্য এবং সেদিন অনাড়ম্বর পরিবেশে সকালে আওয়ামী লীগ নেতা কর্মীরা এবং শিল্পী সাহিত্যিকরা বঙ্গবন্ধুর বাসভবনে গিয়েছিলেন, বঙ্গবন্ধুকে ফুলের তোড়া উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু বলেছেন, আমার আবার জন্মদিন কি, আমি তো সাধারণ মানুষ। এবং সেদিনই বঙ্গবন্ধু ঘোষণা করলেন, ভবিষ্যতে আমার জন্মদিন আর কোনো সরকারি ছুটি থাকবে না। এটা শিশু কিশোরদের পালন করার কথা তিনি তখনই বলে গিয়েছিলেন। এবং আমার মনে আছে বঙ্গবন্ধুর শেষ জন্মদিন 75-এর 17-ই মার্চ, আমি তখন ধানমন্ডি চাঁদের হাট করি, আমরা দল বেঁধে গান গেতে গেতে কাছে ছিল বুতেরগুলির থেকে, আমরা গান গেতে গেতে 32 নম্বরে গিয়েছিলাম, ওখানে ওনাকে গান শুনিয়েছি, তারপর উনি আমার মাথা অনেক আমাদের সবাই মাথায় হাত বলেছেন, আমার মাথায় হাত বলেছেন যে তোদেরকে বড় হয়ে দেশের দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সবগুলি পত্রিকার ক্রোড়পত্র বের করেছে, এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক, বিমা ইত্যাদি নানা সংগঠন প্রতিষ্ঠান সংস্থা, এরা কিন্তু পত্রিকায় প্রচুর বিজ্ঞাপন দিয়েছে, এবং আনন্দবাজার খুব বড় করে নিউজ করেছিল 72-এ। আনন্দবাজারের 100 বছর এখন, গতকালকে 100 বছর হলো, তারাও নিউজ করেছিল। তবে সবচেয়ে বেশি নিউজ ছিল কলকাতার যুগান্তর পত্রিকায়, তারা খুব ভালোভাবে সার্ভিস দিয়েছে। ইভেন আমাদের মুক্তিযুদ্ধের সময়, মানে একটা মুক্তিযুদ্ধের পক্ষের পত্রিকা যা হতে পারে সেটা যুগান্তর ছিল। আনন্দবাজারের নানা হিসেব নিকেশ ছিল, কিন্তু যুগান্তর পত্রিকা ছিল। 102 বছর জন্মদিনে শেখ মুজিবকে আমরা কীভাবে দেখব, আমরা আসলেই দেখব শেখ মুজিবকে একটি জাতির স্থপতি হিসেবে, একটি জাতির বিকাশের জন্য, একটি ভাষা এবং একটি সংস্কৃতির বিকাশের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন, এবং আপনার আজীবন লড়াইটা করেছেন। তিনি শুধু রাজনৈতিক সংগ্রাম করেননি, কালচারাল সংগ্রামও করেছেন। তিনি 54 সালে সঞ্জিদা খাতুনকে দিয়ে আমার সোনার বাংলা গিয়েছেন কার্যালয়ে পাকিস্তানি এমপিদের উদ্দেশ্যে, এবং এই রবীন্দ্রসঙ্গীত যখন নিষিদ্ধ করলো, এবং মজার ব্যাপার, রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার পর খাজা শাহাবুদ্দিন প্রথম যে 5 জন শিক্ষক বিবৃতি দিয়েছিল এর পক্ষে, 71-এ তারাই জাতিসংঘে গিয়েছিলো বাংলাদেশের গণহত্যার পক্ষে সমর্থনে, সেই 5 জনই। হ্যাঁ, এবং বঙ্গবন্ধু কিন্তু 69 সালে জেল থেকে বেরিয়ে কিন্তু একটা হুমকি দিয়েছিলেন বাংলা একাডেমিতে, তখন কাজী দীন মোহাম্মদ বাংলা একাডেমির ডিজি বলেছিলেন, বাংলা একাডেমিতে কী হচ্ছে আমরা জানি, সাম্প্রদায়িক শক্তিকে ওখানে নিয়োগ দেওয়া হচ্ছে বলছিলেন। এই দীন মোহাম্মদ 71 বুদ্ধিজীবী হত্যার তালিকাটি করেছিলেন, বিশেষ করে 25 মার্চের আগে, যেহেতু তিনি জামাত উপদেষ্টা ছিলেন, তিনি এই 25 মার্চ বেছে বেছে কিন্তু হত্যা করা হয়েছে